শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করলেই মিলবে চাকরি। প্রায় 20,000 কর্মী নিয়োগ হতে চলেছে সমগ্র ভারতবর্ষে। সেই সম্পর্কে আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো। আপনাদের সাথে আমি সঞ্জু, আর আপনারা দেখছেন ইন্ডিয়ান চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল। চলুন বিস্তারিত শুরু করা যাক। দেশের অন্যতম ই কমার্স সংস্থা অ্যামাজন এবার নিয়োগ করতে চলেছে একাধিক কর্মীকে। জানা গিয়েছে প্রায় 20,000 কর্মীকে অস্থায়ীভাবে নিয়োগ করতে চলেছে তারা। মূলত দেশ এবং দেশের বাইরেও ক্রেতাদের সঠিকভাবে পরিষেবা দেওয়ার জন্যই নিয়োগ করা হচ্ছে। এছাড়াও যাতে অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও মানুষ আরও আগ্রহ পান, সে কারণে এই নিয়োগের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এছাড়াও অ্যামাজনের তরফ থেকে জানানো হয়েছে এই নিয়োগ হবে মূলত দেশের বড় বড় শহরগুলিতে, অর্থাৎ হায়দ্রাবাদ, পুনে, কোয়েম্বাতুর, নয়ডা, কলকাতা, জয়পুর, চণ্ডীগড়, ম্যাঙ্গালুরু, ইন্দোর, ভোপাল এবং লখনউতে। জানা গিয়েছে আগামী 6 মাসের মধ্যে ক্রেতাদের চাহিদা মেটাতে অস্থায়ীভাবে নিয়োগ করা হবে। গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য এই কয়েকটি জায়গা থেকে প্রায় কর্মীদের নিয়োগ করা হবে। এই নিয়োগের বেশিরভাগ ভার্চুয়াল কাস্টমার পরিষেবার জন্য করা হবে বলে জানা গিয়েছে। আর এক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমের সুবিধাও রয়েছে বলে জানা গিয়েছে। নতুন পজিশনগুলি ক্রেতাদের পরিষেবা দেওয়ার সঙ্গেও যুক্ত, যার মধ্যে রয়েছে ইমেল, চ্যাট, সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য পরিষেবা। অর্থাৎ যাতে ক্রেতারা প্রয়োজনীয় পরিষেবা সফলভাবে পান, সেই বিষয়টিও কিন্তু খেয়াল রাখা হবে। এই পোস্টে আবেদনের জন্য প্রার্থীদের কমপক্ষে দ্বাদশ শ্রেণী অথবা উচ্চ মাধ্যমিক কিন্তু আপনাদেরকে পাস করতে হবে। এছাড়াও ইংলিশ, হিন্দি, তামিল এবং কন্নড় এবং তেলেগু ভাষাতে কিন্তু স্বাচ্ছন্দ্য হতে হবে। যেহেতু স্থানীয়দের ক্ষেত্রে পরিষেবা দেওয়াই হবে, সেই কারণে কিন্তু স্থানীয় ভাষা জানা প্রয়োজন। এবং এই পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের কাজের দক্ষতা দেখে কিন্তু অস্থায়ী প্রার্থীদের থেকে কিন্তু বেশ কয়েকজনকে স্থায়ী করা হবে বলেও জানা গিয়েছে। এও জানানো হচ্ছে ক্রেতাদের চাহিদাদের ওপর ভিত্তি করে দেশ জুড়ে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হবে। অ্যামাজন ইন্ডিয়ার ডিরেক্টর জানিয়েছেন আগামী 6 মাসের মধ্যে ক্রেতাদের চাহিদার ক্ষেত্রে পরিবর্তন আসবে, আর সেই পরিবর্তনের কথা মাথায় রেখেই এই নিয়োগ করা হচ্ছে। কর্মীদের সকল নিরাপত্তা যাতে দেওয়া যায়, সেই বিষয়টিও কিন্তু খেয়াল রাখা হবে বলে জানা গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানান, এবং ভিডিওটিকে বন্ধুবান্ধবদের মাধ্যমে শেয়ার করে দিন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনে প্রেস করে দিন, পরবর্তী আরও আপডেট সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।